السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذي اصطفى. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. الحمد لله ثم الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও কোরআন বুজার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই ক্লাসে আমরা পূর্ব থেকে সার্কুলার দিয়েছিলাম, ইনশাল্লাহ আমরা আমাদের এই ক্লাসে সুরাতুল মুলক, এই সুরা মুলক, এই সুরাটি ইনশাল্লাহ প্রতিটি শব্দ ভেঙে ভেঙে ইনশাল্লাহ আমরা পড়ব। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুরা সম্পর্কে হাদিসের মাঝে বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা মান ক্বারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলাতিন মানাআহুল্লাহু বিহা মিন আযাবিল কবর। অর্থাৎ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা তাবারাকাল্লাযী বিহাদিল মুলক এই সূরাটি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব বন্ধ করে দিবেন, তার কবরের আযাবকে নিষেধ করে দিবেন, বন্ধ করে দিবেন। আলহামদুলিল্লাহ, অনেক ফাজাইল রয়েছে এই সূরাটির, এজন্য আমরা যেন এই সূরাটির প্রতিটি শব্দ আমরা ভেঙে ভেঙে বুঝতে পারি, এবং যদি শব্দটি নাউন হয় তাহলে তার, যদি এক বচন হয় তাহলে তার বহু বচন কি। এবং আমরা জানি নাউন গুলো তিন ধরনের হয়ে থাকে, ইসমুন জামেদ, ইসমুন মুশতাক, ইসমুল মাসদার। যদি এরগুলো হয় তাহলে কোনটা হবে, এই সবগুলো ইনশাল্লাহ আমরা এই সূরাতে ইনশাল্লাহ এই ভেঙে ভেঙে ইনশাল্লাহ আগাবো। তাহলে দেখুন, এখানে প্রথমে আমরা শব্দ পাই সুরাতুল মুলকি, তাই না? যদি আমরা এই শব্দটি দেখি তাহলে এখানে, যদি আমরা এইটিকে নিয়ে আসি তাহলে এখানে আমরা শব্দ কি পাচ্ছি, সুরাতুল মুলকি। এইটার চেহারা দেখে আমরা বুঝতেছি সুরাতুল মুলকি, যে এখানে দুইটা শব্দ আছে, তাই না? একটা হচ্ছে সুরাতুল আর একটা হচ্ছে মুলক, এই দুইটি শব্দ। প্রথমেই যদি আমরা এই সুরাতুল এটা নিয়ে একটু কথা বলি, তাহলে সুরাতুন এই শব্দটি একটি একবচন শব্দ, তাই না? সুরাতুন এটা একটি সুরাতুন একবচন শব্দ। এর বহুবচন হয়, একটু বড় করে নিই আমি, ক্লিয়ার দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, তাই না? সুরাতুন এর বহুবচন, অর্থাৎ এই যে জিম আছে না, কোনো শব্দের পরে যদি আমরা এরকম জিম ব্যবহার করি তাহলে বুঝবেন এই শব্দটির পরের যে শব্দটি সেটা হচ্ছে এটার বহুবচন শব্দ, প্লুরাল। তাহলে সিঙ্গুলার শব্দ হচ্ছে কি সুরাতুন, এর প্লুরাল হচ্ছে সুয়ারুন, সুরাতুন, এই যে সুয়ারুন, সুরাতুন সুয়ারুন, মাশাল্লাহ। এরপরে আমরা পাই আল মুলকু এই শব্দটি, তাই না? আলহামদুলিল্লাহ, আল মুলকু, তাহলে সুরাতুল মুলক, এই মুলকুটা একটু যদি আমরা দেখি তাহলে মুলক এটা আমরা দেখতে পাচ্ছি আল মুলকু, এখানে একটা আল যুক্ত হয়েছে, তাই না? তাহলে আমাদের দেখার বিষয় হচ্ছে যখন এটা আল বিহীন ছিল, আমরা জানি হয়তো নাউন আল যুক্ত থাকবে অথবা তানবিন যুক্ত থাকবে, তাহলে দেখি তো আমরা আল যুক্ত হওয়ার পরে তান এই নাউনটা কেমন ছিল, এরকম ছিল মুল কুন, তাই না? এখন আল কেন যুক্ত করা হলো, আমরা জানি আল যুক্ত করা হয় কেন, কোন একটা নাউনকে ডেফিনিট করার জন্য। অর্থাৎ নাউনের বেসিক অবস্থা কি, জেনারেলি একটা নাউন সেটা তানবিন অবস্থায় থাকে এবং ইনডেফিনিট অবস্থায় থাকে, তাই না? তাহলে যদি ইনডেফিনিট অবস্থায় থাকে তাহলে সেটাকে ডেফিনিট করার প্রয়োজন হয়। কেন ডেফিনিট করার প্রয়োজন, কারণ এখানে আমরা প্রথমে সুরাতুল মুল কি এই স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখবো মুদাফ, মুদাফুন ইলাই স্ট্রাকচার, তাই না? আর মুদাফুন ইলাইহি শব্দ যেহেতু আল যুক্ত হয়, ডেফিনিট হয়, এই জন্য এখানে আল যুক্ত করার প্রয়োজন। মুদাফুন ইলাইহি সর্বদা কি হয়, ডেফিনিট হয়, এই জন্য এটাকে
আয়যুক্ত করা প্রয়োজন, এই জন্য আমরা এটাকে আযুক্ত করে নিচ্ছি। শব্দ হবে আল মুলকু, আল মুলকু। তাহলে এখন দেখুন, এখন যদি আমি একসাথে লিখি সুরাতু, সুরাতুন, তাই না? একটা শব্দ, এরপরে দিলাম আল মুল কু। এখন এই দুইটা নাউনকে যদি আমরা মুদাফ এবং মুদাফুন ইলাই স্ট্রাকচার করি, যেমন আমরা যদি আমাদের ছয় পাতায় আসি, তাহলে এখানে আপনার দুইটা ইসিমের মাঝে যদি কখনো এরকম সম্পর্ক করা হয়, অর্থাৎ মালিকানা সূত্রে যদি কোনো সম্পর্ক স্থাপন করা হয়, তাহলে প্রথম নাউনকে বলা হয় মুদাফ এবং দ্বিতীয় নাউনকে বলা হয় মুদাফুন ইলাই। যেমন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি পজিটিভ ফ্রেজ বা আল মুরাক্কাবুল ইদাফিয়ু, আল মুরাক্কাবুল ইদাফিয়ু, এখানে ইসমুন আউয়ালুন ইসমুন সানিন। আমরা জানি মুরাক্কাব যদি কোনো বাক্য বা বাক্যের ফ্রেজ পার্ট অফ সেন্টেন্স হয়, তাহলে অন্তত মিনিমাম দুইটি শব্দ লাগে, তাই না? এজন্য আমরা প্রথমে এখানে কিতাবুন প্লাস এই যে জাইদুন, দুইটা নাউন পেয়ে গেলাম এখানে, তাই না? এখন আমি চাচ্ছি যে এই যে কিতাবুন, এই কিতাবুনের মালিক কে? জায়েদ। জায়েদকে আমি এই কিতাবুনের মালিক করে দিতে চাচ্ছি, কিতাবটির মালিক করে দিতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? এই যে জাইদুনকে পরে নিয়ে আসতে হবে এবং কিতাবুনকে তার পূর্বে বসাতে হবে, এবং কিছু পরিবর্তন করতে হবে। আমরা জানি এই নাউনগুলো যেহেতু তানবিন অবস্থায় থাকে, তাহলে মনে রাখবেন যে শব্দটি মুদাফ হবে, মালিকানা সূত্রে দুটি শব্দের মধ্যে সম্পর্ক করলেন, তাহলে প্রথম শব্দটি মুদাফ, দ্বিতীয় শব্দটি মুদাফুন ইলাই। মুদাফ শব্দের মাঝে তানবিন হবে না এবং আল হবে না, তানবিন হবে না এবং আল হবে না, এবং মুদাফুন ইলাইহি এটি সাধারণত ডেফিনিট থাকবে। সাধারণত কি হয়? ডেফিনিট হয়। তাহলে এই যে জাইদুন যেহেতু প্রপার নাউন, অলওয়েজ, তাহলে প্রপার নাউন গুলো সবসময় কি হয়? ডেফিনিট থাকে, মারিফা হয়। এই জন্য যে কিতাবু জাইদিন, জায়েদের কিতাব। সেম এরকম সুন্নাতুন রাসুলুন। এখন এই যে রাসুলুন মানে কি? একজন রাসুল, তাই না? তাহলে এখন সুন্নাতু রাসুলিন, একজন রাসুলের সুন্নাত, মাশাল্লাহ। এখন যদি এই যে রাসুলুন, এটা একটা ইনডেফিনিট শব্দ, এটাকে যদি ডেফিনিট করতে চাই, মারিফা করতে চাই, তাহলে তার সাথে আল যুক্ত করতে হবে। বেসিক্যালি এখানে একটা আল যুক্ত করার প্রয়োজন ছিল, এখানে একটু মিস্টেক হয়েছে, ইনশাল্লাহ আমরা নতুন ভাবে করলে সেখানে আমরা আল যুক্ত করে দেব। তাহলে সুন্নাতুর রাসুলি, রাসুলের সুন্নত, তখন নির্দিষ্ট একজন রাসুলকে বোঝাবে। এখান থেকে আমরা মৌলিকভাবে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে মুদাফ তানবিন যুক্ত হয় না এবং আল যুক্ত হয় না, মুদাফুন ইলাহি কি হয়? ডেফিনিট হয়। এবং বাংলায় দেখবেন মুদাফ, আমি বললাম জায়েদের কিতাব, তাই না? জায়েদের কিতাব, তাহলে জায়েদ আগে চলে আসলো না বাংলায়, মানে বাংলায় মুদাফুন ইলাহিটা আগে আসে, মুদাফটা পরে আসে, কিন্তু আরবিতে মুদাফটা আগে আসে, মুদাফুন ইলাহিটা পরে আসে। এই বিষয়টা একটু দেখতে হবে। হ্যাঁ, তাহলে এই যে সেম এটা যদি আমি করতে চাই, এখানে কি করতে হবে? তাহলে আমাকে এই যে সুরাতুন এই শব্দের তানবিন ড্রপ করে দিয়ে এখানে সিঙ্গেল ফাথা নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমি নিয়ে আসলাম সুরাতু। এখন আল মুলকি, যেহেতু মুদাফুন ইলাহিটা ডেফিনিট হয়, এই জন্য আমরা এই যে মুলকুন এটাকে ডেফিনিট করে নিলাম, এবং মুদাফুন ইলাহি সর্বদাই কাসরা যুক্ত হয়, এটা মনে রাখবেন, মুদাফুন ইলাহি সর্বদাই কি হয়? কাসরা যুক্ত হয়। এর নাম দিলাম আল মুল কি, সুরাতুল মুলকি। তাহলে সুরাতুনটা মুদাফ, আল মুলকিটা মুদাফুন ইলাইহি, এবং মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে কি হলো বলুন? এখানে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে শব্দ হয় মুরাক্কাবুন, যেটা আমরা দেখে আসলাম মুরাক্কাবুন ইদাফিয়ুন, মুরাক্কাবুন ইদাফিয়ুন, মাশাআল্লাহ। তাহলে সুরাতুল মুলকি এই বাক্যের যে কনস্ট্রাকশন সেটা আমরা দেখে নিলাম, তাই না? এটা হচ্ছে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে মুরাক্কাবুন ইদাফিয়ুন, মাশাআল্লাহ। এরপরে আমরা আলহামদুলিল্লাহ আমরা একটু দেখব
تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. تبارك তাই না, তাবারকা আমরা এখানে একটা ভার্ব চলে আসছে তাই না, এই যে তাবারকা এই চেহারা দেখে বুঝতেছি এটা কি, এবং অর্থের দিকে যদি আমরা খেয়াল করি তখন বোঝা যাবে একটা ভার্ব। যেমন অর্থ কি, এটার একটু অর্থটা দেখে নিই আমরা তাহলে, তাবারকাল্লাযী বরকতময় তিনি, বিয়াদিহিল মুলকু যার হাতে কর্তৃত্ব ক্ষমতা বা রাজত্ব, যার হাতে রাজত্ব তিনি কি বরকতময়, অহুয়া এবং তিনি আলা কুল্লি শাইইন প্রত্যেক জিনিসের উপর কদিরুন ক্ষমতাবান। তাহলে বরকতময় তিনি, তিনি কি বরকতময় তাই না, মাশাআল্লাহ। এখান থেকে যদি আমরা তাবারকা এই শব্দটি নিয়ে আসি তাহলে তাবারকা, আমি এটাকে নিয়ে আসছি এখানে তাবারকা, মাশাআল্লাহ এই তাবারকা নিয়ে আসলাম। তাহলে দেখুন এই তাবারকা আমরা যদি একদম আমাদের ছয় পাতা শুরুর দিকে যাই তাহলে ফর্মগুলো থেকে যদি আমরা একটু দেখি, এখানে দেখুন ফর্ম থ্রি, থ্রি বা গ্রুপ থ্রিতে যদি আমরা যাই তাহলে শব্দ কি হয়, কাতালা ইকাতিলু তাই না। এরপরে আক্রমা ইকরিমু, তাকাব্বালা ইতাকাব্বালু, ইত্তাইয়ারা ইত্তাইয়িরু, এরপরে যেটা তাকাবালা ইয়াতাকাবালু, তাকাবালা ইয়াতাকাবালু, এর সাথে যদি আমরা এটাকে মিলাই, দেখুন এখানে যদি আমি এটা রুট দিই, এটা রুট হচ্ছে বা অ কাফ, এই রুট তাই না, আমরা জানি প্রতিটা ভার্বের একটা রুট থাকে তাই না, মূল মাদ্দা থাকে, এটার মাদ্দা কি বা র কাফ। এখান থেকে যদি তাকাবালা, তাকাবালা ইয়াতা কাবালু, তাকাবালা ইয়াতাকাবালু, এর সাথে যদি আপনি এই বা র কাফ এটাকে মিলান তাহলে কি হবে, তাকাবালার সাথে মিলান শব্দ কি হয়, তাবারাকা ইয়াতাবারাকু, তাবারাকা ইয়াতাবারাকু, তাহলে শব্দ কি পেলাম, তাবারাকা ইয়াতাবারাকু তাই না, আলহামদুলিল্লাহ। তাহলে এই তাবারাকা ইয়াতাবারাকু থেকে যদি এখন আমরা এটার মাসদার বের করি তাহলে শব্দ কি হয়, যেমন তাকাবালা ইয়াতাকাবালু এর মাসদার হয় হচ্ছে তাকাবুলুন, তাকাবুলুন, তাহলে তাবারাকা তাবারাকু কি হবে, তাবারুকুন তাই না, তাবারুকুন। তো তাবারাকা ইয়াতাবারাকু এ শব্দের অর্থ হচ্ছে বরকতময় হওয়া, অর্থ কি বলুন তো, বরকতময় হওয়া, কি বললাম অর্থ হয়েছে বর বরকতময় হওয়া, বরকতময় হওয়া, এটাকে আমি একটু নিয়ে করে দেই, অর্থ হবে বরকতময় হওয়া, সরি আমি আবার লিখে নিচ্ছি, তাবারক তাবারক অর্থ হচ্ছে বরকতময় হওয়া, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলি তাবারক তাবারক অর্থ কি বলুন তো, বরকতময় হওয়া, এখান থেকে আমরা শব্দ বুঝলাম বরকতময় হওয়া, তাবারক বরকতময় হওয়া, তাবারক আল্লাযী। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি তাবারকা, এরপরে আমরা একটা শব্দ পাচ্ছি আল্লাদি, তাহলে তাবারকার পরিচয় আমরা পেয়ে গেলাম, তাবারকাটা কি একটা ফেলুন তাই না, এটার মূল রুট দেখলাম আমরা, এখন দেখি এটা একটা ফেল, এটা কি ফেলুন, মাশাআল্লাহ তাবারকটা হচ্ছে একটা ফেলুন, ফেলুন এখন এটা কেমন ফেল, এটা কি ফেলে মাদি, ফেলে মুদারে, নাকি ফেলে আমর, সেটা দেখতে হবে তাই না। তাহলে তাবারক ফেলুন মাদিন,
فعل ماضي এটা কি বলুন তো فعل ماضي এবং এখান থেকে আমরা এটা কোন ভাব থেকে এটা আমরা ইনশাআল্লাহ দেখে নিলাম মাশাআল্লাহ এরপরের যে শব্দ পাই এটা হচ্ছে আল্লাদি এই শব্দটিকে দেখি আমরা আল্লাদি যেহেতু আমরা প্রতিটি শব্দের একদম এ টু জেড শব্দটি কি হয় কি ছিল এটা দেখে যাব তাহলে এটা একটু দেখি এই জন্য আমরা এটা একটু বিস্তারিত পড়ে যাব তাহলে আল্লাদি এটা কি ইসমুন মাউসুলুন ইসমুন মাউসুলুন তাই না ইসমুন মাউসুলুন এরপরে এখানে আমরা শব্দ বিয়াদিহি এই যে বিয়াদিহি এই শব্দটি দেখবো আমরা এখান থেকে প্রথমে আমরা শব্দ পাচ্ছি বিয়াদিহি এখানে অনেকগুলো শব্দ প্রথমে শব্দ হচ্ছে বা এই বাটা একটু দেখি প্রথমে আমরা এই বিয়াদিহির মধ্যে যে বা এই বাটা হচ্ছে হারফুল জাররি এই বাটা কি হারফুল জাররি হারফুল জার আর আমরা জানি হারফুল জার কোন একটা নাউনের পূর্বে বসে তাই না তাহলে হারফুল জার যদি নাউনের পূর্বে বসে তাহলে ইয়াদুন এই শব্দটা হচ্ছে নাউন এই যে প্রথমে আমরা এখানে শব্দ পাচ্ছি কি ইয়াদুন আচ্ছা এটাকে আমরা একটু নিচে নিয়ে যাই অথবা এখানেই থাকুক ইয়াদুন এই শব্দটি কি বলুন তো নাউন ইসমুন তাই না প্রথমে শব্দ ছিল ইয়াদুন শব্দ কি ছিল ইয়াদুন তাহলে ইয়াদুনটা কি ইসমুন এটা একটা ইসিম এবং এটা হলো জামিদুন ইসমুন জামিদুন এখন ইসমুন জামিদ বিয়াদিহি এরপরে আমরা আরেকটা শব্দ পেটা হচ্ছে হি এই যে আমরা হুয়া হুমা হুম করেছিলাম হুয়া হুমা হুম তমিরুন করেছিলাম এই দমির গুলো হুয়া হুমা হুম এই যে হুয়া হুমা হুম এখান থেকে এই হুটা চলে আসছে এখানে হ্যাঁ হু তাহলে হু এর পরিচয় যদি আমি বলি তাহলে হুটা কি বলুন তো দমিরুন মুত্তাসিলুন এগুলোকে বলা হয় দমিরুন মুত্তাসিলুন হ্যাঁ হু এই হুটা হচ্ছে দমিরুন মুত্তাসিলুন এই যে হু এই হুটা এরকম ছিল মূলত তাহলে হুটা দমি কেন পরিবর্তন হলো সেটা বলবো ইনশাআল্লাহ দমিরুন মুত্তাসিলুন দমিরুন মুত্তাসিলুন এখন যেহেতু এটা নাউনের পরে চলে আসছে তাহলে এই নাউনের পরে সাধারণত দমির গুলো মুদাফুন ইলাই হয় তাহলে দমিরুন মুত্তাসিলুন মুদাফুন ইলাইহি দমিরুন মুত্তাসিলুন মুদাফুন ইলাইহি তাহলে ইয়াদুন এই শব্দটা কি তাহলে মুদাফুন ইলাহি যদি হি হয় তাহলে ইয়াদুনটা কি হবে ইসমুন জামিদুন মুদাফুন তাই না মুদাফুন এটা বাক্যে কি হলো মুদাফ হয়েছে তাহলে আমরা এখানে কয়েকটি শব্দ পাচ্ছি প্রথমে শব্দ পাচ্ছি বা হারফুল জার তাই না বি বি প্লাস ইয়াদুন বি প্লাস ইয়াদুন ইকুয়াল টু বি ইয়াদিন বি প্লাস ইয়াদুন ইকুয়াল টু কি হয় ইয়াদিন হয় কারণ এই যে হরফুল জার বা প্রিপোজিশন গুলো বাক্যে সবসময় কি হয় অর্থাৎ তার পরের যে নাউন থাকবে সেই নাউনকে কি দেয় এরা কাসরা দিয়ে দেয় তাই না আমরা জানি এই প্রিপোজিশন গুলো তার পরের শব্দকে কাসরা দেয় যেমন আমরা যদি এখানে দেখি তাহলে এই যে এখানে আমরা প্রিপোজিশন বাও তাও কাফো লামো ওয়াও মুঞ্জ মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা এই যে 17টি প্রিপোজিশন এগুলো নাউনের পূর্বে বসবে এবং নাউনকে মাজরুর করে দেবে তাহলে এই যে ইয়াদুন যেহেতু একটা নাউন এই নাউনের পূর্বে বি হরফুল জর চলে আসছে এই জন্য এটা কি হয়ে গেল বি ইয়াদিন হয়ে গেল তাই না মাশাআল্লাহ এরপরে আমরা এই যে ইয়াদুন এই শব্দের যদি দেখি ইয়া দুন তাই না ইয়াদুন এই শব্দ এবং ইয়াদুন প্লাস হু ইকুয়াল টু ইয়াদু হু ইয়াদু হু ইয়াদু হু মানে কি তার হাত তাই না এখন এই যে তার শুরুতে আবার বি চলে আসার কারণে এই বিটা ইয়াদুনটা কি হয় ইয়াদি হয় তাই না বিয়াদি এবং হি যুক্ত হল মুদাফুন বিয়াদি হি তাহলে মনে রাখবেন
এই যে চারটা ضمির, এই চারটা ضمির হু, হুমা, হুম এবং হুন্না, হু হুমা হুম হুন্না, এখানে কমা দিই নি আমরা, হুয়া হুমা হুম, এরপর বলুন হুন্না, এই চারটা দিব, হুয়া হুমা হুম হুন্না, এই হুন্না, এই চারটা ضمির এর পূর্বে, এই চারটা ضمিরের পূর্বে যদি যে শব্দ থাকবে, এই শব্দের মাঝে যদি কাসরা থাকে, কি থাকবে? কাসরাতুন, যদি কাসরাতুন থাকে, কাসরার সাইনটা কি? এটা হচ্ছে এরকম থাকবে, হ্যাঁ, যদি কাসরা থাকে অথবা এইরকম সুকুনযুক্ত ইয়া থাকে, অথবা যদি এরকম ডটলেস ইয়া থাকে, তাহলে এই দমির গুলো হুয়া হুমা হুম হুম হুন্না এগুলো থেকে হয়ে যায় হি, হিমা, হিম এবং হিন্না, এই পরিবর্তনটা হয়। আশা করি এটা ক্লিয়ার আপনার, আলহামদুলিল্লাহ। তাহলে কেন এটা বললাম? এই যে বিয়া দিহি প্রশ্ন থাকতে পারে উস্তাদেরা, যদি দমির মুত্তাসিলন হয় তাহলে তো আমরা দমির গুলো দেখি হুয়া হুমা হুম, তাহলে এখানে হি কেন হলো, তাই না? এই যে দমিরটা হুয়া হুমা হুম না, হু হু হুমা হুম, তাহলে এখানে হু হুমা হুম হওয়ার কথা, তাহলে বিয়া দুহু হওয়ার কথা, কিন্তু বিয়া দিহি কেন হচ্ছে, এই চেঞ্জটা হয়। তাহলে এই যে হু হুমা হুম, এই চারটা দমিরের পূর্বে যদি কাসরা থাকে অথবা ইয়া সুকুনযুক্ত ইয়া থাকে, অথবা এই যে ডটলেস ইয়া থাকে, তাহলে এটা কি হয়ে যায়, সব সময় হি হিমা হিম হিন্না এরকম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই কনসেপ্ট ক্লিয়ার আমাদের। এরপরে আমরা শব্দ পাচ্ছি আল মুলকু, আল মুলকু, তাই না? যে সুরাতুল মুলক, এখানে আমরা প্রথমে এটা দেখেছিলাম সুরাতুল মুলকের মাঝে মুলকুনের ব্যাখ্যা ইনশাল্লাহ আমরা দিয়ে এসেছি, তাই না? এটা আর আমাদের এখন আর প্রয়োজন নেই। তবে এখানে একটু যেটা প্রয়োজন সেটা হচ্ছে, এটা কি ইসমুন, এটা ইসিম, এবং এটা একটা ডেফিনিট শব্দ, তাই না? তাহলে এটা একটা বলে ইসমুন মারিফাতুন, ইসমুন মারিফাতুন, এরপর এটা মারফুউন, মারফুনাউন এটা, তাই না? যেটা এখানে দম্মা বিশিষ্ট হয়েছে, ইসমুন মারিফাতুন মারফুউন। এরপরে আরেকটা আমরা শব্দ ওয়াও, এই ওয়াও গুলো আমরা অনেক ভাবে পাবো। আপনারা প্রথমেই দেখেছেন, যদি আমরা যে প্রিপোজিশনে যাই তাহলে এখানে একটা ওয়াও দেখা যাবে, তাই না? এখানে মনে রাখবেন এই যে ওয়াও, এই ওয়াওটা হচ্ছে যখন আল্লাহ তাআলার নামের পূর্বে বসে এটা শপথের অর্থ দেয়, অথবা যে কোনো নামের সে যদি শপথের অর্থ দেয় তখন সেটা কি হয়, প্রিপোজিশন হয়। আর যদি সেটা শপথের অর্থ না দেয় তখন সেটা সাধারণত কনজাংশন হয়। যেটা আমরা এই যে নিচের দিকে যদি আসি, হারফুল আতফ, আমরা হরুফুল আতফ দেখতে পাচ্ছি এখানে, এই হরুফুল আতফ গুলাতে এগুলো হয় কনজাংশন। এখানে এই যে প্রথমে ইয়া দেখতে পাচ্ছি, ওয়াও, তাই না? ওয়াও অর্থ কি? এবং। আর ওখানে যখন আমরা দেখছি সেখানে দেখেছি ওয়াও অর্থ কি? শপথ, তাই না? তাহলে এই যে ওয়াও, এই ওয়াওটা এখানে কিসের জন্য এসেছে? হারফুল আতফি, হারফুল আতফি, হারফুল আতফ হিসাবে এসেছে, তাই না? ওয়াও হারফুল আতফ। এরপরে হুয়া, এই যে হুয়া, এই হুয়া হুমা হুম, এখানে তাহলে বলুন তো এটা কি? এটা একটা দমির, তাই না? হুয়াটা কি? দমিরুন মুনফাসিলুন। এই টার্মগুলো একটু মনে রাখবেন, এটা কি? দমিরুন মুনফাসিলুন, দমিরুন মুনফাসিলুন, মাশাআল্লাহ। তাহলে এটা দমিরুন মুনফাসিলুন পেয়ে গেলাম। এবং মনে রাখবেন এই দমিরুন মুনফাসিলুন গুলো বাক্যে সাধারণত সাবজেক্ট হিসেবে আসে এবং এটি মুবতাদা হয়। অধিকাংশ ক্ষেত্রে আমরা এই দমিরুন মুনফাসিলুন গুলোকে মুদাফ, মুবতাদা হিসেবে পাবো। এখানে যে দমির গুলো আমরা পাচ্ছি, দমিরুন মুনফাসিলুন বা ডিটাচ প্রোনাউন বলতে পারি আমরা, এগুলো সবসময় বাক্যে আলাদা বিযুক্ত হয়ে আসে, বিযুক্ত প্রোনাউন বা ডিটাচ প্রোনাউন। এই দমির গুলো সবসময় কি হবে? মুবতাদা হবে, জুমলাতুল ইসমিয়ার ক্ষেত্রে মুবতাদা হয়, কখনো ভিন্ন হতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি হবে, এটা মুবতাদা হবে। তাহলে দমিরুন মুনফাসিলুন
মুবতাদাউন, এটা মুবতাদা হয়েছে বাক্যে, তাই না? আলহামদুলিল্লাহ, তাহলে এটার পরিচয় আমরা পেয়ে গেলাম, দমিরুন মুনফাসিলুন মুবতাদাউন। এরপরে আলা, এটা হারফুল জার। কুল্লি, এটা একটা নাউন, তাই না? কুল্লি সাই ইন, এটা নাউন। তাহলে কুল্লির পরিচয় একটু বলুন তো, আমরা কুল্লির পরিচয় যদি দেখি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে কুল্লি এটা হচ্ছে ইসমুল মুদাফুন, তাই না? প্রথমে বলি, এটা হচ্ছে ইসমুল, এখানে কি হয়েছে, আলা কুল্লি যত আসছে, তাহলে প্রথম পরিচয় কি, ইসমুল মাজরুরুন, ইসমুল মাজরুরুন, ওহুয়া, এবং সেটা মুদাফুন, বাক্যে কি হয়েছে, সেটা মুদাফ হয়েছে, তাই না? এরপরে শব্দ হয় সাইইন, পরে শব্দ কি বলুন তো, সাইইন, তাই না? সাইইন, তাহলে এটা যদি হয় মুদাফ, তাহলে সাইইনটা কি হবে, মুদাফুন ইলাইহি। মাশাআল্লাহ, এটা আমরা বুঝে গেছি, ইসমুন মুদাফুন ইলাইহি, যেহেতু এটাও মাজরুর হয়, মুদাফুন ইলাইহি কি হয়, এটা আমরা ইসমুন মাজরুরুন মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি, ইসমুন মাজরুরুন মুদাফুন ইলাইহি, আলা কুল্লি শাইইন কদির। এখন এই যে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে, এখানে যে আমরা আলা হারফুল জার পেয়েছিলাম, আলা এটা কি হারফুল জার, তাই না? আলা হারফুল জাররে, আলাটা হচ্ছে হারফুল জার, হারফুল জাররে। এখন হারফুল জার তারপরের যে নাউন থাকে সেটা কি হয়, মাজরুর। তাহলে কুল্লি শাইইন, এই কুল্লি শাইইন শব্দটা কি, মাজরুরুন, মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে মাজরুরুন হবে। তাহলে এই যে কুল্লি শাইইন, একটু লিখে নিই আমি, কুল্লি শাইইন, এই দুইটা শব্দ কি, মুদাফুন ওয়া মুদাফুন ইলাইহি, মুদাফুন ওয়া মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে হয়ে গেল মাজরুরুন, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হবে, মাজরুর হবে। আলহামদুলিল্লাহ, তাহলে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে আমরা পেয়ে গেলাম মাজরুরুন, মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে মাজরুরুন। তাহলে আলা হারফুল জার এবং কুল্লি শাইইন, এই দুইটা শব্দ মিলে হয়ে গেল কি, মাজরুরুন, মুদাফুন এবং মুদাফুন ইলাইহি মিলে মাজরুরুন। এরপরে আমরা শব্দ পাচ্ছি আলা কুল্লি শাইইন কাদিরুন, তাই না? এখানে আরেকটা নাউন পেয়ে যাচ্ছি আমরা, কাদির, আলা কুল্লি শাইইন কাদির। এই কাদিরুন, এটা শেষে তানবিন দেখে আমরা বুঝতেছি এটা একটা নাউন, তাহলে এটা কি, ইসমুন, তাই না? ইসমুন, তাহলে এরপরে আমরা শব্দ পাচ্ছি এটা কি, যেহেতু তানবিন যুক্ত অবস্থায় আছে, তাহলে নাকিরাতুন, আমরা জানি একটা নাউন, হয়তো তানবিন যুক্ত হবে অথবা আল যুক্ত হবে, যদি তানবিন যুক্ত থাকে তাহলে সাধারণত সেটা কি হয়, নাকিরা হয়, দা ইনডেফিনিট হয়, তাহলে না কি রাতুন, ইসমুন নাকিরাতুন। এরপরে আমরা এর সাথে দম্মা যুক্ত পাচ্ছি, তাহলে এটা কি হবে, মারফুউন, ইসমুন নাকিরাতুন মারফুউন, মাশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে প্রতিটা শব্দের শাব্দিক যে পরিচয় ছিল সেটা ইনশাআল্লাহ আমরা দেখলাম, এখন একটু তারকিবে দেখি আমরা এগুলো কি হয়, তাই না? আলহামদুলিল্লাহ, তাহলে প্রথমে দেখুন শব্দ পাচ্ছি তাবারকা, একটা ফেল, তাই না? এখন আমরা জানি একটা ফেলের জন্য কি কি প্রয়োজন হয়, একটা ফেলের জন্য প্রয়োজন হয় তার ফাইলের প্রয়োজন হয়, ফেলের যে আমরা যদি ফেলের যে কনস্ট্রাকশন সেটা যদি আমরা দেখি, ফেলুন প্রথমে পাবো আমরা, আমি এখানে একটু দাগ দিয়ে নেই, ফেলুন প্রথমে থাকবে হচ্ছে ফেলুন, তাই না? আলহামদুলিল্লাহ, ফেলুন প্লাস ফাইলুন, ফেলুন প্লাস ফাইলুন, এই দুইটা থাকতেই হবে, জুমলাতুন ফেলিয়া যদি হয় তাহলে ফেল এবং ফাইল এই দুইটা কি,
মেনডেটরি পার্ট থাকতে হবে ফেলুন ফাইলুন, এরপর থাকতে পারে মাফউলুন মাফউলুন প্লাস মুতাআল্লিকুন মুতাআল্লিকুন মাফউলুন প্লাস মুতাআল্লিকুন। তাহলে জুমরাতুন ফেলিয়াতে ম্যান্ডেটরি পার্ট কি ফেল এবং ফাইল থাকতে হবে, হ্যাঁ, এরপরে মাফউল থাকতে পারে মুতাআল্লিকও থাকতে পারে। তাহলে এখানে প্রথমে আমরা শব্দ পাচ্ছি তাবারকা, এটা একটা ফেল, তাহলে তার একটা ফাইল প্রয়োজন, তাই না? তাবারকে ভার্বের ফাইল প্রয়োজন, তাহলে আমাদেরকে ফাইল খুঁজে বের করতে হবে। আমরা যদি ভার্বের পর কোন একটা ভার্ব বা ফেলের পর যদি পরে কোনো মারফু নাউন দেখি তাহলে মনে করব সেটাই তার ফাইল, তাই না? শুধু ফেলে মাদের ক্ষেত্রে ফাআলা এবং ফাআলাত এই দুইটা শব্দের মাঝে, তাহলে আল্লাদি এটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আল্লাদি এটা একটা নাউন, তবে এটা এমন নাউন যেগুলো তার চেহারা পরিবর্তন করে না। যেমন এই যে আমরা যদি ইসমুল মাউসুলে আসছি তাহলে দেখব ইসমুল মাউসুলুন ইসমুন মাউসুলুন, এই যে আল্লাদি এই শব্দগুলো মানসুব মারফু মাজরুর সমস্ত অবস্থায় আল্লাদি আল্লাতি এরকমই থাকবে, শুধু এই দ্বিবচনে গিয়ে একটু পরিবর্তন হয় এবং বহুবচনেও সেম থাকবে। তাহলে আমরা বলতে পারি এটা কি মাবনি নাউন, এগুলোকে বলা হয় আরবিতে মাবনি নাউন। তাহলে আল্লাদি এই শব্দটা যদি এখন মারফু অবস্থায় আছে কিন্তু তার মারফু যে চেহারা বা দম্মাটা এখানে প্রকাশ পাচ্ছে না, তাহলে তাবারাকাল্লাজি। এখান থেকে আমরা একটা দেখি তাবারকের এই পর্যন্ত রেখে যদি আমরা এখান থেকে দেখি আল্লাদি এটা কি ইসমুন মাউসুলুন, এরপরে বি হারফুল জার ইয়াদি এটা হচ্ছে মুদাফ, হি মুদাফুন ইলাই, তাহলে মুদাফ এবং মুদাফুন ইলাই হি মিলে মাজরুর হয়ে গেল। এখন জার এবং মাজরুর মিলে সব সময় কোন ভার্ব অথবা শিবহুল ফেল, ফেল অথবা শিবহুল ফেলের সাথে কি হয় ভার্ব অথবা সেমি ভার্বের সাথে মুতাআল্লিক হয়। এখন এটাকে আমাদের মুতাআল্লিক ধরে নিতে হবে, তাহলে এই যে ভার্ব এবং এখানে যেহেতু তার পূর্বে তাবারক এই ভার্বটা আছে এই জন্য এটা হচ্ছে এই হারফুল জার মাজরুর মিলে এই ভার্বের সাথে কি হলো মুতাআল্লিক হবে। এখন এই যে মুতাআল্লিক হয়ে এটা হয়ে যাবে খাবারুল মুকাদ্দাম এবং আল মুলকু মুবতাদা উল মুআখার। এই যে মুবতাদা এবং খাবারুল মুকাদ্দাম মুবতাদা উল মুআখার এই দুইটা মিলে হবে ইসমুল মাউসুল এর সিলাতুল মাউসুল। মনে রাখবেন ইসমুল মাউসুল এর কনস্ট্রাকশনটা হয় এরকম যে প্রথমেই থাকে ইসমুল মাউসুল থাকবে প্রথমেই, ইসমুল মাউসুলুন ইসমুল মাউসুলুন ইসমুল মাউসুলুন প্লাস সিলাতুল মাউসুলি, ইসমুল প্লাস সিলাতুল মাউসুল। এরপরে আরেকটা থাকে সেটাকে বলা হয় আইদুন আইদুন আইদ। তাহলে ইসমুল মাউসুল থাকবে, তারপরে একটা বাক্য বা জুমলা থাকবে, এই জুমলাকে বলা হবে সিলাতুল মাউসুল সিলাতুল মাউসুল। এবং এই সিলাতুল মাউসুলের মাঝেই একটা দমির থাকবে, এই দমিরটা নাম্বার এবং জেন্ডারের দিক দিয়ে ইসমুল মাউসুলের সাথে মিল থাকবে। যদি ইসমুল মাউসুলটা মুজাক্কার হয় তাহলে এখানে যে সিলাতুল মাউসুলের মধ্যে জমির থাকবে সেটা মুজাক্কার হবে, যদি মুয়ান্নাস হয় তাহলে মুয়ান্নাস হবে, যদি দ্বিবচন হয় তাহলে দ্বিবচন হবে, বহুবচন হলে বহুবচন হবে, এইভাবে মিল থাকবে নাম্বার এবং জেন্ডারে। এই সিলাতুল মাউসুলের মাঝে যে আয়ের বা দমিরটা থাকবে এই দমিরটা ইসমুল মাউসুলের সাথে নাম্বার এবং জেন্ডারে মিল থাকবে, এই দমিরটাকে আরবিতে বলা হয় আইদুন আইদ, মানে প্রত্যাবর্তনকারী। এই দমিরটা যেহেতু ইসমুল মাউসুলের দিকে প্রত্যাবর্তন করে নাম্বার এবং জেন্ডারের দিকে মিল থাকে এই জন্য তাকে বলা হয় আইদ। তাহলে এখন আমরা যদি আমাদের মূল শব্দে যাই তাহলে এখানে দেখব ইসমুল মাউসুল পেয়ে গেছি আমরা। তাহলে ইসমুল মাউসুলের পরে আমাদের আরো দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে আইদ প্রয়োজন এবং সিলাতুল মাউসুল প্রয়োজন, তাই না? তাহলে বিয়াদিহি এই যে জুমলাতুন ইসমিয়াটা হয়ে যাবে সিলাতুল মাউসুল, আল্লাদি এর সিলাতুল মাউসুল। তাহলে সিলা ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল পেয়ে গেলাম, তাহলে এখন প্রয়োজন কি আমাদের আইদের প্রয়োজন। এই যে হি বিয়াদিহি এই হিটা দেখতে পাচ্ছেন, হিটা দেখেন এখানে এই যে তাবারাকাল্লাজি এটা একবচন এবং এটা
মেসকিউলিং, তাই না? এই জন্য এই যে হি জমিরটাও কি এটা সিঙ্গুলার এবং মেসকিউলিং, এই দুইটার সাথে জেন্ডার এবং নাম্বারে মিল হয়ে গেল। তাহলে বিয়াদিহি এটা কি? হিটা হচ্ছে আইদ, বিয়াদিহি খাবারুল মুকাদ্দা মুবতাদুল মুআখার, এই জুমলাতুল ইসমিয়া হয়ে সিলাতুল মাউসুল। এবং এই আল্লাজিটা হচ্ছে কি? এই যে তাবারাকা ভার্বের ফাইল বা ডুয়ার কর্তা। তাহলে এই যে এরপরে আমরা পাচ্ছি ওয়াও, ওটা হচ্ছে হারফুল আতফ। যদি হারফুল আতফ ওয়াও যদি হয় হারফুল আতফ, আমরা জানি হারফুল আতফের পূর্বের যে অবস্থা থাকে সেটা হয় মাতুফুন আলাই। এই পুরাটা কি হয়ে যাবে? মাতুফুন আলাই, এবং তারপরেরটা হবে মাতুফুন। এরপরে যেহেতু একটা জুমলা, জুমলাটা আমরা আবারও দেখি, তাহলে হুয়া, হুয়ার ব্যাপারে আমি আগেও বলেছিলাম, এগুলো যেহেতু দমিরুন মুনফাসিলুন, আর দমিরুন মুনফাসিলুন গুলো বাক্যে সবসময় মুবতাদা হিসেবে আসে, মনে রাখবেন অধিকাংশ ক্ষেত্রে এটা মুবতাদা হিসেবে। তাহলে এটা এখানে কি? দমিরুন মুনফাসিলুন মুবতাদা উন আলা হারফুল জার কুল্লি মুদাফ শাইইন মুদাফুন ইলাইহি। তাহলে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে আলা হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে কি হবে? ফেল বা শিবুল ফেলের সাথে মুতাআল্লিক হবে। তাহলে এখানে আমরা আরেকটা কদিরুন এই শব্দটা পাচ্ছি, এটা একটা শিবুল ফেল। তাহলে এই যে জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে এই কদিরুন, এই কদিরুনটা হচ্ছে এই হুয়া মুবতাদার খবর। তাহলে হুয়া মুবতাদার খবর, এই খবরের সাথে হবে এটা মুতাআল্লিক, মানে এটাকে বলা হয় মুতাআল্লিকুন বিল খবরি। আমি যদি একটু আরবিতে লিখে দেই, তাহলে মুতাআল্লিকুন বিল খবর, যদি কখনো খবরের সাথে মুতাআল্লিক হয় তাহলে এটা আরবি টার্ম হলো মুতাআল্লিকুন বিল খবরি, মুতাআল্লিকুন বিল খবর, এটাকে বলা হয় মুতাআল্লিকুন বিল খবর। আলহামদুলিল্লাহ, তাহলে এই আয়াতের মোটামুটি পরিচয় আমরা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, তাই না? মুতাআল্লিকুন বিল খবর আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াতের প্রতিটা শব্দ এবং এই বাক্য তারকিব কিভাবে হয় এটা ইনশাল্লাহ আমরা দেখে নিলাম ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে ইনশাল্লাহ আমরা এই পর্যন্তই পড়ছি ইনশাল্লাহ, আগামী ক্লাসে ইনশাল্লাহ বাকি অংশটুকু পড়বো ইনশাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।